হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগলের সাথে আপনাদের ওয়েবসাইটটি কানেক্ট করবেন। তো প্রথমত আপনি এখানে লিখে সার্চ করবেন, সার্চ কনসোল, গুগলে লিখে সার্চ করবেন সার্চ কনসোল। দেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাবেন, গুগল সার্চ কনসোল। এরপর হচ্ছে স্টার্ট নাওতে ক্লিক করবেন। তো এইখানে হচ্ছে আপনি আপনার ডোমেইন নেম দিবেন, বাট এখানে এই যে এক্সাম্পল ডট কম লেখা আছে এইভাবে আপনাকে দিতে হবে। তো আপনি দুইভাবে এটা ভেরিফাই করতে পারবেন। তো আমাদের মূলত এই টুলসটাকে বা এই সার্চ কনসোল থেকে আমাদের ফার্স্টে ওয়েবসাইটটা ভেরিফাই করে নিতে হয়। এইভাবে আপনি চাইলে দিতে পারেন। আর আপনি চাইলে যেই অবস্থায় কপি করছেন, এই যে ওয়েবসাইটটা যেই অবস্থায় কপি করছেন সেই অবস্থায় আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো দুইভাবেই করা যায়। আমি এখান থেকে দেখাই, ইউআরএল প্রিফিক্স থেকে। তো এখানে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখন একটু সময় নেবে, এখন হচ্ছে ওনারশিপ ভেরিফাই করতে হবে। তো এইটা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে HTML ট্যাগের মাধ্যমে আপনি খুব সহজেই এটা ভেরিফাই করতে পারবেন। তো এই কোডটা আপনি কপি করবেন এবং এখানে দেখবেন যে HTML ট্যাগ লেখা আছে। তো এই ট্যাগ থেকে জাস্ট এই কোডটা কপি করবেন। করার পরে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। সো আমি হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছি। তো এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা মূলত। তো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে এখন ঢুকবো। তো এরপর হচ্ছে আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। তো এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এই জায়গাটায় ক্লিক করব। তো এখন হচ্ছে এখান থেকে হেরা ডট পিএসপি নামে যে ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে চলে যাবেন। তো অবশ্যই দেখে নেবেন হেরা ডট পিএসপি এই ফাইলে আসতে হবে। এখান থেকে আপনি এই যে হেডের নিচে গিয়ে এখানে এই যে 15 নম্বরে লেখা আছে হেড, তো হেড ট্যাগের নিচে আমরা এই কোডটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে নিচে চলে যাব এবং এখানে আপডেট ফাইলে ক্লিক করব। তো এটা আপডেট হয়ে গেছে সাকসেসফুললি। এখন হচ্ছে আমি এখান থেকে ভেরিফাই করে দিব। তো আপনি কিন্তু উপরের ভেরিফাইতে ক্লিক করলে হবে না, নিচের যে ভেরিফাই আছে সেখানে ক্লিক করতে হবে। তো এটা এখন হচ্ছে ভেরিফাই হচ্ছে এবং ওনারশিপ ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের প্রপার্টিতে চলে যাব। তো আমরা আসলে জানি যে শুধুমাত্র সার্চ কনসোলে একটা ওয়েবসাইট অ্যাড করলেই হয় না, এখানে হচ্ছে সাইট ম্যাপ সাবমিট করা লাগে। তো কিভাবে সাইট ম্যাপ সাবমিট করবেন সেটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের এখানে ডোমেন নেমের পরে স্ল্যাশ এখানে লিখবেন সাইট ম্যাপ, তারপরে হচ্ছে আন্ডারস্কোর ইনডেক্স, তারপর হচ্ছে লিখবেন ডট XML লিখে সার্চ করবেন। তো এখানে দেখেন আপনার ওয়েবসাইটের যে সাইট ম্যাপগুলো, তো সেগুলো এখানে চলে আসছে। এখানে পোস্টের জন্য একটা, পেজের জন্য একটা এবং ক্যাটাগরির জন্য একটা। তো এখানে পোস্টে ক্লিক করলে আপনার পোস্টগুলো দেখতে পারবেন। এবং অবশ্যই আপনার যদি কোনো বাই ডিফল্ট কন্টেন্ট থাকে তো সেই কন্টেন্টগুলো ডিলিট করে দিবেন। যেগুলো শুধুমাত্র অথেন্টিক কন্টেন্ট সেইগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এই যে ইউআরএলটা আছে তো এটা জাস্ট কপি করবেন। কপি করে এখন হচ্ছে এই যে সার্চ কনসোলে এখানে পেস্ট করে দিবেন। এবং এখানে ডোমেইন নেমটা দেওয়া আছে, এটা আপনাকে দিতে হবে না। এটা আপনি জাস্ট সাইট ম্যাপ আন্ডারস্কোর ইনডেক্স ডট XML এই কথাটা লিখে সাবমিট করলেই হবে। তো এরপরে আমি হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করলাম। তো এই যে সাবমিট সাকসেসফুলি, তো এখানে আপনি দেখতে পারবেন যে সাকসেস স্ট্যাটাস। তো এটার কাজ শেষ হয়ে গেল আপনার। এখন হচ্ছে এখানে অটোমেটিক আপনার ভিজিটর আপনি দেখতে পাবেন। সো এটা হচ্ছে একদিন পরে আপনি দেখতে পারবেন। তো এটা আমি সাবমিট করে দিলাম। সো এই হচ্ছে বিষয় গুগল সার্চ কনসোলের, যে একটা ওয়েবসাইট যখন আপনি কানেকশন করবেন গুগলের সাথে এবং বিং সার্চ কনসোলের সাথে অথবা অন্য কোনো সার্চ কনসোলের সাথে আপনি অ্যাড করতে পারেন, যত বেশি অ্যাড করবেন তত আপনার ভিজিটর বাড়বে। সো এইভাবেই মূলত গুগলের সাথে কানেকশন করতে হয়। সো ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।